নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, সল্টলেক ঘোষ ইন্ডিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর। আজকে কানের পর্দা ফুটো ও টিম্পানি মেমব্রেন পারফোরেশন এই নিয়ে কতগুলো কথা বলবো। কানের পর্দা ফুটো অনেক রকম হয়, হঠাৎ করে যদি কেউ একটা থাপ্পড় মারে তাহলেও কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে। এছাড়া ভেতর থেকে ইনফেকশন হয়েও পর্দা ফুটো হয়ে যেতে পারে। কেউ জানে না, অনেক দিন ধরে নেগেটিভ প্রেশার হতে হতে নাক বন্ধ, নাকের পিছনে কোনো টিউমার থাকে, নেগেটিভ প্রেশারে জল জমে জমে পর্দা ফুটো হয়ে যেতে পারে। এছাড়া অনেক রকম কারণ থাকে যেগুলো পর্দা ফুটো হতে পারে। তো পর্দা ফুটো হয়েছে কী করে বুঝবেন আপনি? প্রথমত আপনি কম শুনতে পারেন, কখনো কখনো কান চুলকবে, অল্প অল্প রস থাকবে, ঠান্ডা লাগলেই কানে ব্যথা হবে। এছাড়া হাওয়া, যে যখন বেরোবেন দেখবেন হাওয়া লাগছে, প্রচণ্ড অস্বস্তি লাগছে, অন্য কানে অস্বস্তি না, একটা কানে অস্বস্তি লাগছে, একটু শোনা কম। এছাড়া যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, হাড়ের ভিতরে রোগ হয়ে গেলে তখন সবসময় ভারী হয়ে যাবে, অল টাইম মাঝে মাঝে ভারী থাকবে, কখনো কখনো মুখ বেঁকে যেতে পারে, কানে পর্দা ফুটো থেকে মুখ বেঁকে যায়, ফেসিয়াল নার্ভ প্যারালিসিস, বেসিক্যালি ওর ভেতরে ইনফেকশন হয়েও ফেসিয়াল নার্ভ প্যারালিসিস হতে পারে, মাথা ঘুরতে পারে। মাথা ঘোরাটা কানের ভেতরের একটা ব্যালেন্স অর্গান আছে ইনার ইয়ারে, সেই ইনার ইয়ারে ইনফেকশন করেও অনেক সময় মাথা ঘোরা রোগ করতে পারে। এছাড়া একদমই কানের ড্রপ দিয়ে যায় অনেকে ফুটো থাকতে থাকতে, এছাড়া এই কানের ড্রপও আস্তে আস্তে আপনার নার্ভ লস করে, একটু একটু করে নার্ভ লস করে পুরোটা নষ্ট করে দিতে পারে, শোনা একদমই চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তো কানের পর্দা ফুটো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাকে এর কনসেপ্টটা ক্লিয়ারলি রাখতে হবে, এর কনসেপ্টটা ক্লিয়ার জানতে হবে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে এক্স্যাক্টলি কানের পর্দা ফুটো কিনা। অনেকে আবার বাইরে আমাদের কাছে অনেকে চেম্বারে পেশেন্ট এসে বলে মাঝে মাঝেই না রস রস ভাব আছে, আদতে ওটা আবার কানে ময়লা কানে একটু সিক্রেশন হয় বাইরে, পর্দা কোনো ডিফেক্ট নেই, তাতেও অনেক সময় ভাবে ময়লাকে ভাবে অনেক সময় রস, না ওটা বলি না, আমরা যেটা স্মেল দুর্গন্ধ এবং পুঁজ আসছে সেটা কানের পর্দা ফুটো। আপনাকে পর্দা ফুটোর সম্বন্ধে কতগুলো আইডিয়া দেবো, কেমন হয় পর্দা ফুটো, পুরোটা পর্দা টিম্পানি মেমব্রেন বলা হয়, তো সেই টিম্পানি মেমব্রেন পারফোরেশন এরকম মাঝখানে ফুটো আছে। তো ফুটো অনেক ধরনের হতে পারে, ছোটো ফুটো হতে পারে, পুরোটা ফুটো হতে পারে, সাবটোটাল বলি আমরা, এবং এর সঙ্গে হাড়েও ইনফেকশন হতে পারে। তো অনেক সময় কি হয়, হাড়ে ইনফেকশন হলে কোলোস্টোমা বলি বা গ্যানুলোসিয়ান টিস্যু বলি, সেখানে ম্যাস্টয়েড এক্সপ্লোর করতে হয়, ম্যাস্টয়েডটা খুলে ভেতর থেকেই আমরা দেখতে পারি, অনেকে পুরোনো দিনে অনেক সময় পেছন থেকে কেটে পেছন থেকেও দেখে, আমরা এটা ভেতর থেকেও দেখতে পারি এখন মাইক্রোস্কোপে, ক্লিয়ারলি দেখেনি যে হাড়ের ভেতর রোগ হচ্ছে, কিন্তু অতিরিক্ত বেসিক্যালি হাড়ে ইনফেকশন হলে তখন ম্যাস্টয়েড এক্সপ্লোর করতে হয়। তো আপনাকে দেখাচ্ছি আজকে যে কীরকমভাবে, এই যে পর্দা ফুটো দেখুন, তো পর্দা ফুটো যদি আপনার টেম্পোরারি একটা ধাক্কা লেগে ফুটো, ট্রমেটিক পারফোরেশন যেটাকে বলি, সেটা নর্মালি আমরা 21 দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমরা 21 দিন ডাক্তারবাবুরা অপেক্ষা করি যদি ঠিক হয়ে যাচ্ছে কিনা, বা হঠাৎ করে ফুটো হলো কোনো সময় ইনফেকশনের থেকে, সেক্ষেত্রেও নর্মালি 21 দিনের মধ্যে ফুটো ঠিক হয়ে যেতে পারে ইনফেকশন। সেই জন্য আমরা ইনফেকশন কমিয়ে রিসেন্ট যদি ফুটো শুনি তাহলে ইনফেকশন কমিয়ে আমরা দেখতে থাকি ফুটো ঠিক হলো কিনা। যদি আপনার ক্রনিক ফুটো থাকে সেই ফুটো জুড়বে না, সেক্ষেত্রে আপনাকে তখন পর্দা লাগিয়ে নিতে হবে। যদি পর্দা না লাগিয়ে নেন তাহলে অন্যান্য অনেক সমস্যার সম্মুখীন হবে। অনেকে আমাদের কাছে এসে কোশ্চেন করে, তো অনেক সময় আমাদের কাছে এসে অনেকেই কোশ্চেন করে, ডাক্তারবাবু অপারেশন করলে নাকি ঠিক হয় না? একদম ভুল ধারণা, এখন পর্দার অপারেশন 99.99% সাকসেসফুল। হ্যাঁ, রিপারফোরেশন অনেকের হতে পারে যদি সে মেনটেন না করে, যদি তার নাক বন্ধ হয়, বারবার ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে, কিন্তু পর্দা জোড়ার সম্ভাবনা এখন মোর দ্যান 99% সাকসেস রেট খুব বেশি, এত ভালো মাইক্রোস্কোপ, এত ভালো টেকনিক, সব ফেলিওর রেট ইজ ভেরি ভেরি লেস। নাও কোশ্চেন, যে অনেকে বলে যে অল্প বয়সে পর্দা ফুটো অপারেশন করা উচিত নয়, একদম ঠিক, অল্প বয়সে কেন না, বাচ্চাদের অ্যাডিনয়েড বড়ো থাকে, বাচ্চাদের সর্দি কাশির টেন্ডেন্সি থাকে, সেই জন্য খুব ছোটো বয়স 5 বছর 6 বছর পর্দা লাগানোটা অনেক সম্ভব নয়, ঠিক নয়, কারণ পর্দা আবার ফুটো হয়ে যেতে পারে ওই ভেবে। কিন্তু যদি বাচ্চার পড়াশোনা করতে হচ্ছে, দুটো ফুটো শুনতে পায় না, অবশ্যই অপারেশন করতে হবে এবং ঠিক হবেই। এছাড়া যদি বাচ্চার যদি কানে পর্দার ফুটোর সঙ্গে যদি হাড়ে ইনফেকশন হচ্ছে, কোলিস্ট্রোমা হচ্ছে, মাংস হয়ে যাচ্ছে, অন্যান্য প্রবলেম ডেভেলপ করে যাচ্ছে, তখন অবশ্যই সেটা অপারেশন করে দেওয়া উচিত। এবং অনেকের ধারণা, ডাক্তার আমার বয়স হয়ে গেছে, শুনেছি পর্দা জোরে না, বয়স হলে শুনতে পায় না ভালো, না এটাও ভুল ধারণা, আপনাকে আজকেও দেখাবো যে 75 বছর বয়সেও অপারেশন করে, 80 বছর বয়সেও অপারেশন করে ঠিক করে দেওয়া যায়। এবং কেন আপনি রেখে দেবেন ফুটোটা, দিনের দিন ড্রপ মেরে মেরে মেরে, দিনের দিন ওষুধ খেয়ে খেয়ে আপনি কেন অহেতুক অন্যান্য রিস্কের সম্মুখীন হবেন? অনেকে বলে অনেক দিন ধরে আমার সোনা কমে, আমার তো ডিসচার্জ হয় না, তাহলে কেন করবো, না সোনা কমে গেছে সেটা জন্য করতে হবে। আপনি ভাবছেন যে বয়স হলে তো এমনি মেশিন লাগিয়ে নিতে হতে পারে বাই চান্স, তাহলে মেশিন লাগবে না, কিন্তু আপনার যদি কানে ফুটো থাকে ভালো করে মেশিনও কাজ করবে না, হিয়ারিং এইড,
সুতরাং আমরা যদি নার্ভ লস থাকে তাহলেও যদি ফুটো থাকে, সে নার্ভ লস হয়তো ঠিক হবে না অপারেশন করলে, কিন্তু ভবিষ্যতে খারাপ হবে না, ডিসচার্জ হবে না, হিয়ারিংয়েরও ভালো কাজ করার সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং পর্দা ফুটো থাকলে আপনাকে কিন্তু পর্দা রিপেয়ার করে নেওয়াটাই অবশ্যই উচিত। আপনাকে দেখাবো কীভাবে হচ্ছে। দেখুন, পুরো মাইক্রোসার্জারি করে আপনাকে পুরো সুন্দরভাবে পর্দা লাগিয়ে দেওয়া হয় এবং ফেলিওর রেট খুব নেগলিজেবল, রেয়ার ফুটো হয়। সুতরাং এটা ঠিক হবে এটাই ধরে নিতে হবে। এবং আপনাকে যদি দেখাই যে 75 বয়সের পেশেন্টেরও নর্মাল পর্দা লাগিয়ে দিয়ে ভালো হয়ে গেছিল। তাহলে দেখুন 75 ইয়ার্স ও পেশেন্ট, তার মানে 75 ইয়ার্স অফ এজেও পর্দা লাগিয়ে দেওয়া যায়। সেটা কোনো এজ কোনো ফ্যাক্টর না, এজটা একটা ডিজিট অনলি, কানের পর্দা সেম। হ্যাঁ, অবশ্যই ফিট হতে হবে, খুব বেশি সুগার লেভেল থাকলে হবে না, অন্যান্য প্যারামিটারগুলো চেক করতে হবে অবশ্যই। আর লোকাল অ্যানাস্থেসিয়া হয় সেম ডে ডিসচার্জ, মর্নিং অ্যাডমিশন, ইভিনিং ডিসচার্জ। সুতরাং পর্দার অপারেশন নিয়ে আপনাদের বিশেষ ভাবারও কিছু নিয়ে টেনশন নেই। সকালে আমরা ভর্তি করি, মাইক্রোসার্জারি হয়, কয়েক ঘন্টার মধ্যে পেশেন্ট নর্মাল হয়ে যায়, তারপরে পেশেন্ট কয়েক ঘন্টার মধ্যে ছুটি হয়, ছুটি নিয়ে বাড়ি চলে যায়। সুতরাং কোনো পেশেন্টকে 3 দিন স্টে করা, আগে থেকে ভর্তি করা, বিরাট কোনো হ্যাপা নেই। সুতরাং পর্দার অপারেশন ইজ ভেরি সিম্পল, ছোট্ট ব্যান্ডেজ করা হয়। হ্যাঁ, ব্যান্ডেজটা 5-7 দিন থাকলে ভালো হয়, 7 দিন বাদে আমরা নর্মালি ব্যান্ডেজ খুলে দিই, একবার ফলো আপ 7 দিন বাদে করি, আমরা তারপরে 21 দিনের মধ্যে একটা ফলো আপ করি, 21 দিন বাদে পর্দা জোরে, পর্দা বেসিক্যালি জোরে যায়, কিন্তু 21 দিন বাদে পর্দাটা যেহেতু নর্মাল হয়ে যায়, তার আগে থেকে আমরা একটু সাবধানে রাখার কথা বলি, যাতে কানে জল ঢোকাবেন না, অহেতুক ইনফেকশন, অহেতুক প্লেনে চড়া বা ভারী জিনিস তোলা, এগুলো কতকগুলো নিষেধ আমরা করে দিই আপ টু 21 দিন পর্যন্ত। 21 দিনের পরে কিন্তু পর্দা জুড়ে যায় এবং শক্তপোক্ত হয়ে যায়, তখন আর কোনো ভয় থাকে না। কিছুদিন যেমন পর্দা নতুন, যে কোনো বাচ্চা জন্মালেও যেমন একটু কেয়ার করতে হয়, ইনিশিয়ালি পর্দাকে একটু কেয়ার করতে হয়, তারপরে কিন্তু এটা অটোমেটিক্যালি পুরো নর্মাল হয়ে যাবে, নর্মাল মানুষের পর্দার। অনেকে ভাবে এটা প্লাস্টিক পর্দা, সেটা কিছুদিন বাদে এর বোধ হয় আবার কি চেঞ্জ করতে হয়, না এরকম নয়, প্লাস্টিক না, আপনার আপনার নিজেরই পর্দা। আমরা ফাঁসা নিই চুড়ে আড়াল থেকে, সেই ফাঁসা মাসেলের তলায়ের ফাঁসা আমরা সেটাই প্লেস করি, ওটা নর্মাল, ওটাকে স্ক্যাফোল্ড হিসেবে কাজ করে, অটোমেটিক্যালি স্ক্যাফোল্ডের মতো নতুন পর্দা তৈরি হয়ে যায়। স্কিন গ্রাফটিংয়ে যেমন বোঝা যায় না, তেমনি টেম্পোরাল ফাঁসা আলটিমেট বোঝা যায় না, গ্রাফটিং হয়ে যাবে পুরো, এবং গ্রাফ্ট নর্মাল হয়ে গেলে নর্মাল পর্দার মতো হয়ে যাবে, সোনা বেড়ে যাবে, পুঁজ পড়ার সম্ভাবনা থাকবে না, অন্যান্য যে কমপ্লিকেশান, ব্রেনে পুঁজ, মেনিনজাইটিস, মুখ বেঁকে যাওয়া, মাথা ঘোরা, ফেসিয়াল প্যারালাইসিস, এই ধরনের কমপ্লিকেশান থেকে পুরো মুক্তি পাবেন। সুতরাং পর্দা ফুটো রেখে দেওয়ার খুব জাস্টিফাইড নয়, পর্দা ফুটো সার্জারি করে নেওয়া বুদ্ধিমানের কাজ, এবং সেম ডে অপারেশন, ডে কেয়ার প্রসিডিওর। বেসিক্যালি ইএনটির এখন বেশিরভাগ সার্জারি ডে কেয়ার, সকালে করে বিকালে ছেড়ে দেওয়া হয়, কানের পর্দা ফুটো ডে কেয়ার সার্জারি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।